আচ্ছা, আমি হচ্ছে এক্সেলে এখন জাস্ট আপনাদের একদম বেসিক কিছু ফরম্যাটিং দেখাই, যে একদমই বেসিক, যেগুলো হচ্ছে আমাদের একদম রেগুলারই লাগবে। কিভাবে হচ্ছে লেখার স্টাইল চেঞ্জ করতে হয়, বড় ছোট করতে হয়, আর যেহেতু আপনারা অ্যাটলিস্ট সফটওয়্যারটা খুলেছেন বা টুকটাক কাজ করেছেন বা কিছু করেছেন, এটা আপনাদের আইডিয়া আছে কিছু, তাও আমি একদমই জিরো থেকে দেখাচ্ছি। ধরেন হচ্ছে এক্সেলে আমরা কি করি, আচ্ছা আগে হচ্ছে আপনাদেরকে কিছু শিট দেখাই, তাহলে আপনারা আর একটু আইডিয়া পাবেন যে এক্সেলে আসলে আমরা কি কি করি। ধরেন এটা হচ্ছে একটা ডাটাবেস ওপেন করতেছি, যেমন ধরেন এটা হচ্ছে শিখবে সবাই স্টুডেন্ট ডাটাবেস, এটা হচ্ছে ধরেন স্টুডেন্ট ডাটাবেস, যে এখানে হচ্ছে লিস্ট করা কোন ব্যাচের কি, তারপর ধরেন এটা এগুলো হচ্ছে সব স্টুডেন্ট লিস্ট, যে কোন ব্যাচে কে অ্যাডমিশন নিয়েছে, কি হয়েছে, কার কন্ট্যাক্ট নাম্বার, মানে ইন ডিটেইল এগুলো। এক্সেলে হচ্ছে দেখা গেছে এই ধরনের ডাটাবেস মেনটেন করা হয়, তারপর ধরেন হিসাব নিকাশের কাজ করা হয়, তারপর তারপর ধরেন এটা হচ্ছে এই শীটটা হচ্ছে আজকে আমার সরি এটা না, এটা হচ্ছে আমার একটা বেসিক কম্পিউটার কোর্সের ক্লাসের স্টুডেন্টদের আর কি শিখিয়েছিলাম। এটা ধরেন হচ্ছে একটা স্টুডেন্টের রেজাল্ট শিট, যে একটা রেজাল্ট শিট কিভাবে বানাতে হয়, রেজাল্ট শিটটা কিভাবে কাজ করতে হয়, এখান থেকে টোটালটা কিভাবে বের করে, অ্যাভারেজ কিভাবে বের করে, এগুলা মাল্টিপ্লাই কিভাবে করে, এই রেজাল্ট শিট কিভাবে মেনটেন করতে হয়, এই জিনিসগুলো দেখিয়েছিলাম। তো এই কাজগুলো এক্সেলে করা হয়। তারপর তারপর যদি দেখাই আর একটু দাঁড়ান, অ্যাসাইনমেন্ট, তারপর এটা হচ্ছে আজকে আমার একটা অফলাইন ব্যাচের ক্লাসে দেখিয়েছিলাম, এটা হচ্ছে টোটাল একটা অ্যাটেন্ডেন্স শিট। ধরেন আপনি আপনার অফিসে বা আপনার স্কুলে বা আপনি যে কোনো একটা ইনস্টিটিউটে আছেন, আপনাকে বললো যে আপনার এমপ্লয়ীদের বা আপনার স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্স শিট মেনটেন করতে, সো অ্যাটেন্ডেন্স শিট কিভাবে আপনি মেনটেন করবেন, এই জিনিসগুলো হচ্ছে আপনার এক্সেলে করা হয়। তারপর আপনি স্যালারি শিট কিভাবে কাজ করবেন, স্যালারি শিট নিয়ে কাজ করা হয় এক্সেলে, মানে অ্যাকাউন্টস রিলেটেড সবকিছুই এক্সেলে করা হয়। আপনি কোনটা কিভাবে মেনটেন করবেন, এগুলো সবই আসলে এক্সেলে করা হয়। সো আমি হচ্ছে সো ধরেন হচ্ছে আমাদের আমরা ধরেন আমি একটা ডাটাবেস বানাই, ধরেন আমি স্টুডেন্ট দিয়েই বানাই, ধরেন আমার ডাটাবেসে কি থাকবে, স্টুডেন্ট নাম থাকবে। আচ্ছা, একটা জিনিস আগে একটু বলে নেই আপনাদের, যেটা হচ্ছে একদম সব সময় লাগবে, এটা একটু বুঝার চেষ্টা করবেন। এখানে দেখেন উপরে উপরের যেই নামগুলো, এগুলো সেলের নামগুলো দেয়া আছে এ বি সি ডি ই এফ জি এইচ, এভাবে একদম জেড পর্যন্ত। এটা আপনি ডান দিকে যত যাবেন এটা যেতেই থাকবে, আর বাম দিকে দেখেন এইখানে রো গুলোর নাম দেয়া আছে 1 2 3 4 এভাবে ডিজিট আকারে। আপনাদের কি আইডিয়া আছে এই এ বি সি ডি দিয়ে কি মেনশন করে আর 1 2 3 4 দিয়ে কি মেনশন করে এক্সেলে? হ্যাঁ, এক্স্যাক্টলি এটাই। দেখেন এই যে এক্সেলে যে অনেকগুলো বক্স, আমি দেখেন এই বক্সটাতে সিলেক্ট করলাম, এই যে দেখেন একদম লেফট সাইডের কর্নারে আমি যখন মাউসের কার্সার নিচ্ছি এখানে কি নাম আসতেছে দেখেন, নেম বক্স। এই নেম বক্সটা এখানে কি লেখাচ্ছে, I6। এই নেম বক্সটা হচ্ছে ইন্ডিকেট করে আমার কার্সারটা কোন সেলে আছে। আপনি ধরেন আমি র্যান্ডমলি যে কোনো একটা সেলে কার্সার সিলেক্ট করি, আপনি সিম্পলি এই নেম বক্সটা দেখেই বলে দিতে পারবেন যে আপনার কার্সারটা কোথায় আছে। এটা তো ধরেন আমার স্ক্রিনের মধ্যে আছে, আমি স্ক্রল করলাম, স্ক্রল করে আমি নিচের দিকে এই যে এই রাইট সাইডের এটাতে আমি ক্লিক করে আমি নিচের দিকে নিয়ে আসলাম। এখন দেখেন আমি উপরে যখন চলে আসছি আমি কিন্তু জানি না যে আমার কার্সারটা কোন বক্সে, মানে কোন সেলে রাখা।
আমি কিন্তু এটা এই যে লেফট সাইডের এই নেম বক্স দেখেই কিন্তু বলে দিতে পারতেছি যে আমার কার্সারটা এখন আছে I72। I72 মানে কি? I মানে হচ্ছে I কলাম। I কলাম কোনটা? এইটা, এই যে এইচ এর পরে I, I কলাম। 72 কি ছিল? 72 ছিল আমার রো নাম্বার, এই যে 72 রো। তাহলে আমার কার্সারটা ছিল এখানে। আমার এখন কার্সারটা আছে কোথায়? আমি হচ্ছে নেম বক্সে যখন মাউসটা নিতেছি, দেখেন এখানে কি লেখা আছে, L7। দ্যাট মিন্স হচ্ছে L কলামের 7 নাম্বার রো, L কলামের 7 নাম্বার রো হচ্ছে এই বক্সটা। এই বক্সে হচ্ছে আমার কার্সারটা আছে। মাইক্রোসফট এক্সেলের যে শিটটা, এই শিটটা কিন্তু হচ্ছে সিম্পলি গ্রাফ পেপার। আমরা যে স্কুলে থাকতে বা ইন্টারে থাকতে যে আমরা ম্যাথমেটিক্স এর মধ্যে বিভিন্ন গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের জন্য গ্রাফ ইউজ করতাম, গ্রাফ পেপার কিনে, গ্রাফ পেপারের যে ফরম্যাটিং, এক্সেল শিটের ফরম্যাটিংটা কিন্তু অলমোস্ট সেম। এই নেম রেঞ্জটা কিন্তু আপনাকে বুঝতে হবে, এই নেমটা যে কোন সেলের। এই ABCD দিয়ে এগুলো হচ্ছে সব কলাম, 1 2 3 4, এই নাম্বার গুলো দিয়ে যা আছে সব হচ্ছে রো নাম্বার। আর এটা হচ্ছে যেখানে এসে ইন্টারসেক্ট করতেছে, মানে আমি যেই সেলে কার্সার রাখতেছি, প্রত্যেকটা বক্স হচ্ছে একটা করে সেল। এইটার নাম হচ্ছে সেল। এই সেলের নাম হচ্ছে, আমাদের যেমন এক একজনের এক এক রকমের নাম, এই সেলগুলোর নাম হচ্ছে এই যে এখানে দেয়া থাকে, এই যে I6, যেই সেলে আমি কার্সার রাখবো ও যেই সেলে আছে এটাই নামটা হচ্ছে, এটা হচ্ছে ওদের নাম। এই নামটা আমাদেরকে বুঝতে হবে এক্সেলে কাজ করার সময়। তো দেখেন, এখন আমি দেখেন একটা জিনিস, আমি এখানে স্টুডেন্ট নাম লিখলাম, তারপর ধরেন আমি লিখলাম যে ওর লোকেশন, তারপর ধরেন আমি লিখলাম ওর কিছু সাবজেক্টের নাম লিখে, ধরেন বাংলা, ইংলিশ, ম্যাথমেটিক্স, রিলিজিয়াস, ধরেন এই 4-5টা আমি সাবজেক্টের নাম লিখলাম। আচ্ছা, এখন একটা জিনিস একটু খেয়াল করে দেখেন, স্টুডেন্ট নেম যে আমি লিখলাম, দেখেন আমি দেখতে পাচ্ছি কতটুকু স্টুডেন্ট এন, এটা কি দেখে বোঝার কোনো উপায় আছে যে এখানে কি আছে আর ভিতরে? এটা কিন্তু দেখে বোঝার কোনো ওয়ে নাই, কিন্তু আমি চাচ্ছি এটা যেন ভিজিবল হয়। সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, দেখেন এই সেলগুলোকে কিন্তু আমরা টেনে বড় ছোট করতে পারি। এই যে এ এবং বি, এই এ এবং বি এর মাঝখানে এই যে দাগগুলো, বি এবং সি, সি এবং ডি, প্রত্যেকটার মাঝখানে দেখেন একটা করে দাগ আছে। এই দাগের এখানে যখন আমি কার্সার নিতেছি, দেখেন একটা আইকন কিন্তু আসতেছে ডানে এবং বামে তীর দেয়া। এটা যদি মাউসে ক্লিক করে ডান দিকে টানি, দেখেন এটা কিন্তু ডান দিকে স্পেস করে নিচ্ছে। এটাকে যদি বাম দিকে টানি, দেখেন বাম দিকে চেপে যাচ্ছে, দেখছেন এটা একদম মিশে গেছে। সো আমি কিন্তু এই যে এটাকে একটু টেনে স্পেস বাড়িয়ে নিই, এভাবে কিন্তু আমরা এগুলোকে একটু টেনে টেনে আমরা বড় ছোট করতে পারি। এগুলোকে একটু টেনে টেনে আমি বড় ছোট করে দিই, দেখেন এখন কিন্তু সুন্দর জায়গা হয়ে গিয়েছে। এখানে ধরেন আমি দিলাম রোল। এখন একটা জিনিস দেখেন, এটা হচ্ছে আমার হেডার। হেডার মানে কি? হেডার হচ্ছে কি, আমরা খাতায় যখন লিখি, ফর অ্যান এক্সাম্পল আমি এটা রচনা লিখতেছি, বাংলা রচনা বা ইংলিশ রচনা, রচনা লিখলে আমরা কি দেই? এটা ভূমিকা দেই, ইন্ট্রোডাকশন, তারপরে হচ্ছে আমরা দেই ডেসক্রিপশন, তারপরে আমরা বিভিন্ন পয়েন্ট লিখি। পয়েন্টগুলোর নামগুলো কিন্তু আমরা একটু বোল্ড করে দেই, নিচে একটা আন্ডারলাইন দিয়ে দেই, একটু কালার করে দেই, যেন আমি তাকাইলেই বুঝতে পারি যে এটা হচ্ছে আমার একটা হেডার, হেডিং। এই যে আমি এখানে যা লিখলাম এগুলা কিন্তু হেডিং, এই হেডিং গুলার আন্ডারে কিন্তু আমি ইনফরমেশন লিখব। এখানে রোল দিব এই কলামে, এই কলামে দিব স্টুডেন্টের নেম, এই কলামে দিব তাদের লোকেশন, এখানে দিব সে বাংলাতে কত মার্ক পেয়েছে, ইংলিশে কত মার্ক পেয়েছে, ম্যাথমেটিক্সে কত মার্ক পেয়েছে, রিলিজিয়াসে সে কত মার্ক পেয়েছে। এই জিনিসগুলোই কিন্তু আমি এখানে নির্দিষ্ট কলাম অনুযায়ী ইনপুট করব।
এতটুকু যে আমি লিখলাম এবং সেলগুলোকে বড় ছোট করলাম, এতটুকু কি সবাই বুঝতে পেরেছেন? বাকিরা বুঝতে পেরেছেন? না বুঝতে পারলে কিন্তু অবশ্যই সাথে সাথে বলবেন যে এটা আমি বুঝি নাই, এটা আরেকবার একটু দেখাতে, তাহলে আমি আবার দেখাই দিব। তো কোনো প্রকার কনফিউশন নিয়ে যাওয়ার কোনো দরকার নাই। আচ্ছা দেখেন, এই হেডিংটাকে এখন ধরেন আমি এখানে রোল দেই 1 2 3 4 5। এইখানে হচ্ছে একটা জিনিস আপনাদের একটু শিখাই, দেখেন এখানে ধরেন আমি 8 9 10, তারপরে ধরেন এই যে এখানে 10 11 12, এখানে আমি কি করতেছি, আমি কিন্তু কিবোর্ড থেকে ম্যানুয়ালি কিন্তু আমি লিখে লিখে যাচ্ছি। সো ম্যানুয়ালি যখন আমি লিখতেছি, আমার কিন্তু লিখতে কিন্তু কষ্ট লাগে, টাইমও নষ্ট হয়। এই যে আমি লিখলাম, আমার কিন্তু অলমোস্ট 30 সেকেন্ড চলে গিয়েছে, এবং আমি টাইপ করেছি, আমার কিন্তু টাইপ করতে হয়েছে। সো আমি কিন্তু চাইলেই এই কাজটাকে খুব ইজিলি করতে পারি। আমি চাচ্ছি এখন এটা মুছে দিতে। আমি এখন ধরেন এই যে মুছে দিতে, পুরাটা যদি আমি মুছতে চাই, সেই ক্ষেত্রে আমি কি করব, যতটুকু মুছতে চাই মুছবো, ততটুকু আমি সিলেক্ট করব। এই যে উপরে যেটা 1, এখান থেকে আমি চাচ্ছি 16 পর্যন্ত মুছে ফেলতে, তাহলে আমি 1 এ ক্লিক করলাম, ক্লিক করে মাউসে প্রেস করে ধরে আমি 16 পর্যন্ত আসলাম। এসে আমি এখন মাউসের রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করলে দেখেন ক্লিয়ার কন্টেন্টস, এখানে দেখেন এটা অনেকগুলো মেনু আসছে, ক্লিয়ার কন্টেন্টস নামে একটা অপশন আসছে, দেখেন ক্লিয়ার কন্টেন্টস। ক্লিয়ার কন্টেন্ট মানে হচ্ছে আমার এখানে যা কিছু আছে সব মুছে যাবে। ক্লিয়ার কন্টেন্টসে ক্লিক করলাম, দেখেন সব কিছু কিন্তু মুছে গিয়েছে। সিরিয়ালিং যখন করব আমরা, এটা আমরা রোল লিখি বা সিরিয়াল নাম্বার দেই বা আমরা যাই লিখি, যদি এটা সিকোয়েন্স ঠিক থাকে, দেখেন আমরা খুব ইজিলি লিখতে পারি। আমি 1 দিলাম, আমি আর কিচ্ছু দিব না। আমি দেখেন এখন সিম্পলি এই যে বক্সটা, একটু সবাই খেয়াল করে দেখেন, বক্সটায় যখন আমি ক্লিক করেছি, নিচের দিকের কোনায় দেখছেন এইখানে সবুজ রঙের একটু গাঢ় কালার করা স্কোয়ার শেপ। নর্মালি আমার মাউসের আইকনটা কিভাবে দেখা যাচ্ছে, একটা বড় একটা প্লাস আইকন, কিন্তু আমি যখন নিচের এই কোনায় কার্সার নিতেছি, দেখেন চিকন চিকন কালো রঙের একটা প্লাস আইকন আসছে। এই আইকনটা যখন আসবে, আমি মাউসটায় চাপ দিয়ে ধরে সিম্পলি আমার যতটুকু দরকার আমি ততটুকু টান দিলাম, দিলে কি হচ্ছে দেখেন সব 1 চলে আসছে। কিন্তু আমি তো সিরিয়াল করতে চাচ্ছিলাম 1 থেকে ধরেন 18 পর্যন্ত, কিন্তু এখানে তো 18 আসে নাই। সো আমি কি করব, আমি যেটা 1 লিখে এই যে এতটুকু টান দিলাম, টান দিলে কি আসতেছে, সব 1 আসতেছে। এখন সিম্পলি একটা কাজ করলেই আমার এটা একদম সিরিয়ালটা নিয়ে নিবে। আমি কি করব দেখেন, পুরাটা কিন্তু সিলেক্ট করা অবস্থায় আছে, সিলেক্ট করা অবস্থায় আছে, আমি কিভাবে বুঝবো, দেখেন এটা কিন্তু ডার্ক অ্যাশ কালার। সো এটা যখন সিলেক্ট করা অবস্থায় দেখেন এই যে নিচে একটা আইকন আছে, আমি যখন বাইরে ক্লিক করতেছি, দেখেন এই বাইরের এই বক্সগুলোর নিচে কিন্তু এই আইকনটা নাই, কিন্তু এইটা যখন আমি সিলেক্ট করতেছি, এখানে কিন্তু এই অটো ফিল অপশনস এই আইকনটা আছে। এটাই যখন আমি ক্লিক করলাম, এখানে দেখেন টোটাল 5টা অপশন আছে। আমি এখান থেকে ফিল সিরিজ দিব, 2 নম্বর যে অপশনটা আছে ফিল সিরিজ, ফিল সিরিজে যখন ক্লিক করলাম, দেখেন এটা অটোমেটিক্যালি 1 থেকে 18 পর্যন্ত নিয়ে নিয়েছে, কারণ আমি এতটুকু পর্যন্তই সিলেক্ট করেছিলাম, টেনেছিলাম এতটুকু পর্যন্তই। এইটাকে বুঝতে পেরেছেন সবাই কিভাবে আমি সিরিয়ালিংটা এক ক্লিকে করে ফেললাম? বাকিরা বুঝেছেন? আচ্ছা দেখেন, তাহলে এটা তো বুঝেছেন। এখানে ধরেন আমি র্যান্ডম কিছু নাম দেই, ধরেন আমি আমার নামই লিখলাম, লিখে এখানে ধরেন আমি একদম র্যান্ডম
আমি চাচ্ছি যে এখন এই নামটাই সব জায়গায় থাকবে, কারণ এতগুলো নাম টাইপ করা একটু ডিফিকাল্ট। আচ্ছা, আমি এই শিট থেকে নাম কপি করে নিয়ে আসি, আপনারা কি সবাই কপি পেস্ট করতে পারেন? কিভাবে কম্পিউটারে কপি করে, কিভাবে পেস্ট করে? বাকিরা আচ্ছা দেখেন, আমি তাহলে যে অন্য একটা শিট থেকে আমি জাস্ট এই যে নামগুলোকে আমি কপি করলাম, সরি টান দিয়ে এগুলো সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করলাম, কন্ট্রোল সি প্রেস করে আমি কপি করলাম, আমি চাচ্ছি এইখানে পেস্ট করব। তাহলে এই যে এই প্রথম ঘরটাতে এনে এখানে আমি কন্ট্রোল ভি দিলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করলাম, সো আমার স্টুডেন্টের নামটা চলে এসেছে। এখন আমি তাদের লোকেশন গুলো টাইপ করে দিই, ধরেন এরা হচ্ছে সবাই ঢাকাতেই থাকে, তো ঢাকাটা আমি লিখে জাস্ট ওই আগে যেমন আমি নাম্বারটাকে আমি টান দিয়েছিলাম, তো নিচে এই কোণা থেকে আমি টান দিয়ে একদম নিচ পর্যন্ত নিয়ে আসি, দেখেন সবগুলো ঢাকা হয়ে গিয়েছে, কারণ আমি একই জিনিসই ইনপুট দিতে যাচ্ছিলাম, তো আমার প্রতিটা সেলে বারবার ঢাকা লিখে টাইপ করার কোনো দরকার নাই। তো আমি এটাকে একবার টান দিলেই হচ্ছে এটা ঢাকাটা চলে আসবে। আচ্ছা, এখন আমি হচ্ছে র্যান্ডম কিছু ভ্যালু বসাই, ধরেন আচ্ছা আমি এখানে অল্প কিছু ভ্যালুই বসাই, এতগুলো আসলে এখন টাইপ করা এটা খুবই ডিফিকাল্ট। তো আমি হচ্ছে আমার মতো করে এখানে কিছু ডিজিট বসাচ্ছি র্যান্ডম, আচ্ছা এতটুকু বসালাম, এটাকে আমি পুরাটা সিলেক্ট করলাম, পরে আমি এই যে নিচের কোণা থেকে ধরে টান দিয়ে নিচে নামিয়ে দিলাম। এখন দেখেন টান দিয়ে যখন নিচে নামালাম, দেখেন পরের গুলাতে হচ্ছে দশমিক চলে আসছে,